বাইফল এই দুনিয়াত আমরা আসলাম না একদিন, আমরা সবর জানা আছে আজ থেকে 100 বছর আগে একজন আসলা নিও না, আর তুলুন চাই কজন আসলা আজ থেকে 100 বছর আগে, খেয়েও আসলা না এখন চাই না তুলে হুক্কা চাই না, আজ থেকে 100 বছর পরে কতজন থাকবা, থাকবা নি একজন 100 বছর পরে, ও সামান্য দিন আমরা এই দুনিয়াত আসি, কতদিন খেয়ে থাকবো হইতাম পারতাম নাই, আর এই দুনিয়াত আমরা আইসি আমরা অস্থায়ীভাবে আইসি, ক্ষণস্থায়ী তুলা কয়দিন লাগি, সামান্য দিন লাগি দুনিয়াত আইসি, আল্লাহ আমরা রে পরীক্ষার লাগি দুনিয়াত ফাটাইছি, পরীক্ষার সময় দিছই না আল্লাহ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা হয় 3 ঘন্টা 4 ঘন্টা ওলা সময় থাকে না নি, লেখি আপনি বালা করি আপনার পেপারও আপনি জবাব দিতা, উত্তর লেখতা, আনসার লেখতা, লেখিয়া দিতা, ও এল লাগিয়া প্রস্তুতির লাগিয়া ও এল লাগিয়া আপনার সময় দেওয়া হয় 3 ঘন্টা 4 ঘন্টা ওলা দেওয়া হয় কম বেশ, আমরা রে আল্লাহ একটা সময় দিছই আমরার জীবনটা, এই জীবনটা আমরা এই যে পরীক্ষা আল্লাহ আমরা পরীক্ষার লাগি ফাটাইছি, ও পরীক্ষার সময় দিছই যে তোমরা আমার কাছে আইয়া আমি প্রশ্ন কর্ম জবাব দিতাই দুনিয়ার থাকতে তোমরা এর প্রস্তুতি করিয়া আও, আমরা রে আল্লাহ দুনিয়াত পরীক্ষার লাগি ফাটাইছই, এই দুনিয়াত আমরা চিরদিনের লাগি আইসি না, আমরা দুনিয়ার থাকি যে ইমুগিয়া, আর আমরা প্রত্যেক মুসলমানের এই কথা শুল্লোয়ানার শুল্লোয়ানা বিশ্বাস আছে কিন আছে, যদি খেয়র থাকে না তাহলে অতি সত্তর তার এই কিন করতে লাগবো, বিশ্বাস করতে লাগবো, নতুবা হে মুসলমান হইতে পারত নাই বলে আমরার আসল জীবনটা হইল মরার পরে, এই দুনিয়াত আমরা আছি এই দুনিয়ার জীবনের কোনো ভরসা নাই, কোন দিন শেষ হই দিব, কিন্তু মরার পরের জীবন কবর থাকি আরম্ভ, আর এই আখেরাতের জীবনের কোনো শেষ নাই, আখেরাতের জীবন দুই জায়গা তাকিয়া 3 নম্বর কোনো জায়গা নাই, দুই জায়গা তাকিয়া যে কোনো এক জায়গাত আমরা যাবাও লাগবো, চির স্থায়ী জায়গা মাত্র দুইটা আখেরাতের মধ্যে, হয় আমরা আশা করছি বেহেশত যাইতাম আর না হয় দুজকে যাওয়া লাগবো, 3 নম্বর আর কোনো জায়গা নাই আখেরাত, গতিকে ভাই হল সাহেব হল আমরা যাইনু যেটা করি না কেনে শেষ পর্যন্ত আমরা এই দুনিয়া ছাড়িয়া খুব জলদি যাওয়া লাগবো, দুনিয়ার জীবনটা স্বপ্নর মতো শেষ হয়ে যাইব, আমরা বুঝতেও পারতাম নাই, বুঝতেও পারতাম নাই দুনিয়ার সময় কিলা যাইব, আইজ আমরা অনেক মানুষ আদা বয়সী খেও বুড়া হয়ে গেছি বলা নানি খেও যুবক হয়ে গেছি, কিন্তু আমরা বোধ হইয়ার আরে ও তো খাইল আমরা হরু আসলাম ছুটু আসলাম ঘোরাফিরা খেলাধুলা করলাম আর আইজ কুম্বাই দি বুড়া হয়ে গেলাম, ও ওলা আমরা বোধ হইতাম না আস্তা একদিন আমরা মৌত আইব আর আমরা দুনিয়া ছাড়িয়ে যাইব গিয়া, আল্লাহ পাকে আমরারে বুঝবার তৌফিক দিউকা, যদি আমরা খালিয়াতে যাই তাহলে আমরার অবস্থা বড় খারাপ হইব, ও কথা কানাই বুঝাইবার লাগি বুঝবার লাগিয়া ও আজর আয়োজন করা হয়, আমরা দুনিয়ার আকর্ষণের মধ্যে পড়িয়া দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া আখেরতর কথা ফাউরি নাই, আখেরতর কথা ফাউরি লাই, মৌতর কথা ফাউরি লাই, দুজখর বয় যায় গিয়া আমরা মন তাকিয়া বেশতর লোভ আমরা অন্তর তাকিয়া যায় গিয়া এইসব কথা স্মরণ করি দিবার লাগিয়া, এরপরে আখেরতর কামিয়াবি আর সফলতা পাইবার লাগি আমরা কিতা করা লাগবো, ওখান জানবার একটা ব্যবস্থা ওয়াজ ওয়াজ নসিহতর সবার আয়োজন ইতা হইল, আমরা এখন আখেরত গিয়া কামিয়াব কিলা হইতাম কিলা সফলতা পাইতাম, আখেরতর সুখ শান্তি আমরা কিলা পাইতাম, আখেরতর কষ্ট থেকে আমরা কিলা বাঁচিতাম, ও কথাগুলা জানবার লাগিয়া ওয়াজ নসিহতর আয়োজন, দেখুন আল্লাহ রসুলে মানুষরে কত বুঝাইছই আর আল্লাহ রসুলে বুঝানির কারণে মানুষ মুসলমান হইছই ইমান আনছই ব্যস্ত যাইবার উপযুক্ত হইছই, নলা নানি সাহাবায়ে কেরাম হকলে বুঝাইছই বুজুর্গ হকলে বুঝাইছই তবলিগ করছই দাওয়াত দিছই, আমরা বুজুর্গ হকলেও আমরারে বুঝাইছই শিক্ষা দিছই আমরারে ইসলামর তবলিগ করছই, ও কারণে তো আমরা ইসলাম পাইছি আমরা ইমান পাইছি, এখন আমরা যদি ওলা বুজুর্গ হলর মাত শুনি না আলিম হলর কথা শুনি না দিনের কথা অকল জানি না তাহলে আমরার ইমান ইটা পাক্কা হইব নি, আমরার ইমান ইটা ঠিক থাকব নি তাহত নাই, আমরার ইমান ইটা পাক্কা করার লাগিয়া দিনের কথা শুনা আলিম হলর কথা শুনা
আমরা লাগিয়া জরুরি। এর বাদে আমরা আমল সংশোধন খিলা করতাম উলামায় কেরাম হলে ওয়াজ নসিহতর মাধ্যমে আমরা রে জানাইয়া দিবা, ওটা আমরা জানতাম শুনতাম। এর ছাড়া তো আমরা কাছে আর কোনো সময়ও নাই, আসেনি সময়। আমরা প্রত্যেক মানুষ ব্যস্ত, যাত্রীর খামে আমরা লিপ্ত। এখন আমরা দিনের কথা জানতাম কিলা, আমল কিলা করতাম, আমার আমল শুদ্ধ আসেনি না নি, আমি আখের তো গিয়া ছুটিতে পারবনি না না, এখানে আমি জানতাম কিলা। এখন ওয়াজর আয়োজন করলাম ওটা জানবার লাগিয়া, আয়োজন করিয়া যদি আমরা আর খেয়াল থাকে না, আমরা যদি ওয়াজ আইয়া হাজির হই না, আমরা যদি ওয়াজ ভুনি না, আমরা মনে করি যদি এটা তো একটা বাৎসরিক একটা ফাংশন, একটা উৎসব করি লইলাম, ওয়াজ করি লইলাম, খুশি বাসি করি লইলাম, সারা বছরে গুণা জাগনাইন খসলাম, ওই তো মা বই দিব গিয়া। ওখান যদি আমরা মনে করি তাহলে আমরা ওয়াজ করানিটা খামো লাগতো না, ওয়াজ তো করতাম হুনবার লাগিয়া, করাইতাম আমরা হুনবার লাগি, বুঝবার লাগি, আমল ঠিক করার লাগিয়া, সাহেব হল বুজুর্গ হল। আর এই কথা যখন আমরা অন্তরের মধ্যে গাড়ি লইব, আমরা এই কথা এখান গাড়ি যাইব বলে আমরা তোলা কয় দিন বাদে ইনটাকে আমরা ছাড়িয়া যাবা লাগবো, দুনিয়া ছাড়িয়া যাবা লাগবো, যাইতে হইলে আমি কিলা গেলে আমি আখেরত গিয়া মুক্তি পাইমু, এই কথা চিন্তা হামাই গেলে আর বেশ ওয়াজর দরকার নাই। আমি আপনার সামনে এক সুরা একেবারে সংক্ষিপ্ত সুরা তিলাওয়াত করছি, এক হাদিস শরীফও পড়িছি, লম্বা মত গেলে তো এই সুরা যদিও একবারে সংক্ষিপ্ত সুরা, কিন্তু এই সুরার যদি বিস্তারিতভাবে তফসির করা যদি যায় তাহলে অনেক সময়ের দরকার। আমি আগেও কইছি সংক্ষেপে কথা শেষ করমু, ভূমিকা তো হারছে বাক্কা সময় গিয়া, তে যাই হোক এই সুরা একবারে সংক্ষিপ্ত সুরা, বাট্টি সুরা, আমরা প্রায় সব মানুষের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, আছে নানি বাট্টি সুরা ওই লিখিতে হইব। ইমাম শাফিও কইস ওই আল্লাহ যদি কোরআন শরীফ আর কোন সুরা নাজিল করতা না, ও খারি সুরায় ওয়াল আসরি নাজিল করতা, আর এই সুরায় ওয়াল আসরি রে মানছে যদি বালামতে বুঝিয়া যদি বুঝি লইতো, গবেষণা করি লইতো এই সুরার মধ্যে, তা হইলে তার দুনিয়া আখেরতর সংশোধনের লাগিয়া যথেষ্ট হই গেল। সুবহানাল্লাহ, দুনিয়া আখেরতরে ঠিক করার লাগিয়া আর আমরা আমলর সংশোধনের লাগিয়াও এক সুরাও যথেষ্ট। এত গুরুত্বপূর্ণ, এত সার গর্ব এই সুরা, এই সুরা আপনারা সামনে তিলাওয়াত করছি, সংক্ষেপে আমরা তুলা বুঝি লইতাম, আমি একেবারে সংক্ষেপে সারাংশ বয়ান করমু। সর্বপ্রথম আল্লাহ তালায় আমরা একটা কথার সতর্ক হতরা একটা কথার উপরে, ওয়াল আসরি, যুগর শপথ, সময়ের শপথ, আল্লাহ পাকে সময়ের শপথ খতরা, যে সময় আমরা এই সময়ের দাম দিই না আল্লাহ, আমরা রেখা সময়টা বড় মূল্যবান জিনিস। তোমারে যে আল্লাহ একটা জীবন দিস, প্রত্যেক মানুষের একটা হায়াত আছে নানি, জীবন আছে নানি, এই জীবনটা আল্লাহ মাফিয়া দিস, একেবারে মাফা জীবনটা আমরা, 60 বছর হইলে 59 বছর হইতো না আর 61 বছর হইতো নাই, ও 60 বছরের খাটায় খাটায় আমরা মৌতাইব, খেওরর 60, খেওরর 70, খেওরর 30, খেওরর 40, খেওরর 80, ওলা আপনার বয়স আল্লাহ তালায় দিয়া দিস। আর নবীজিয়ে কইয়া গেছেন গিয়া যে আমার উম্মতর গড় বয়স হইব গিয়া 60-70 বছরের বিস্তৃতি, গড় বয়স, বেশিরভাগ মানুষের বয়স এর তাকি বেশি বয়স খুব কম মানুষে ফাইবা। আর আমরাও দেখি আর অনেক মানুষ আমরা দেখি বালা বালি বড় স্বাস্থ্যবান, আমরা দেখিয়া কই এটা সুজা মর্ত নাই, সুজা মর্ত না ওলা কই নানি, বাদে দেখা যায় আখটা ফলছে আর মরি গেছে, আখটা বেমার ফলছে, স্বাস্থ্য খারাপ হয়েছে আর মরি গেছে, নাই বালা বলি ফড়িয়া মরি গেছে, বাদে কই আরে মানুষটা বড় হঠাৎ মারা গেল, আর বাদে আমরা কই আর অকাল মৃত্যু হয়ে গেছে গিয়া, অসময়ে মৌত হয়ে গেছে, ভাই অসময়ে মৌত হয়েছে না সময়েও মৌত হয়েছে, তার যে সময় ঠিক করা আসলো ও সময় মতেও তার মৌত হয়েছে, আমরা আর ভুল বুঝা, আমরা মনে করি তার সময়ের আগে মৌত হয়ে গেছে, সময়ের আগে খবর মৌত হয় না, হ্যাঁ জি এগুলো কোনো অকাল মৃত্যু না, এগুলো তার
সঠিক টাইমেও মৃত্যু হয়। আল্লাহ ওলা লেখিয়া হইলা তা কিন্তু ওই দিস হইল ও সময় মৌত হইত, ওলা মৌত হইত, অ্যাক্সিডেন্টে মৌত হইত, হত্যা হইত, কিবা তো আপনার এই স্ট্রোক হইয়া মারা যাইত, কিবা তো ক্যান্সার হইয়া মারা যাইত, কিবা তো বেমার হইয়া মারা যাইত, হে কিলা মরত, কোন জায়গাত মরত, সব আল্লাহ তালায় লেখিয়া রাখি দিস। ইতার কোনো বেশকম হইত নাই। আল্লাহ পাকে আমরা রে সতর্ক খতরা দেখো, তোমার যে এই সময় যেটা এটা একটা পুঞ্জি, একটা ক্যাপিটাল। কোনো বিজনেস করতে হইলে, কারবার করতে হইলে ক্যাপিটাল লাগে না নি? পইলা তো কয়টা টেখা লাগবো না নি, ও টেখা লইয়া আপনি কারবার দরতা। ও আল্লাহ আমরা রে দুনিয়াত ফাটাইছই ব্যবসার লাগি, কারবারর লাগি, বিজনেসর লাগি, কিতা বিজনেস। এই বিজনেসটা হইল আখেরতর বিজনেস, ইমান আর আমল। আমরা আমরার ইমান রে মজবুত করতাম, আমল রে শুদ্ধ করতাম, নেক আমল করতাম, ও এর নাম হইল বিজনেস। এটা দুনিয়ার বিজনেস না, আখেরতর বিজনেস। আল্লাহ পাকে কুরআন শরীফে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ হে ইমানদার হল, আমি তোমরারে একটা কারবার, একটা ব্যবসা, একটা বিজনেস হইয়া দিতাম নি, হিকাই দিতাম নি। এমন বিজনেস, এই বিজনেস আর এই কারবার যদি তোমরা করো তে আল্লাহর কঠিন আজাব তাকি শাস্তির তাকি মুক্তি হইলি ভাই, দুজকর আজাব তাকি বাঁচাইবার কোনো জিনিস আসেনি। আল্লাহ কইত্রা একটা ব্যবসা আছে, একটা বিজনেস আছে, এই বিজনেস করলে দুজকর আজাব তাকি বাঁচি যাই ভাই, কঠিন শাস্তি তাকি তোমার তান্ডে বাঁচাইলেই তুঞ্জি কুম্মি না যাবিন আলি। শাস্তি থাকবো, এই কঠিন আজাব তাকিয়া বাঁচি দেয় কিলা, কে বাঁচাইবো? আল্লাহ বিজনেস আছে, আমি তোমরা এটাই দিতাম নি, এই বিজনেস তোমরা যদি করো তাহলে তোমরা এই বিজনেসে কঠিন আজাব তাকিয়া বাঁচাইলে, নাজাত দিলে। এই আজাব, এই বিজনেসটা কিতা আল্লাহ কইয়া দিত্রা, এই বিজনেসটা কিলা করা লাগবো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান আনতায়, আল্লাহর রসুলের উপরে ঈমান আনতায়, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে, আল্লাহর রাস্তার মধ্যে সাধনা করতায়, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান মাল হতা দিয়া। সারাংশ কথা হইল আল্লাহর উপরে ঈমান আনতায় আর আমল, নেক আমল করতায়, ও ওটা হইল গিয়া বিজনেস, আখেরতর বিজনেস, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে এই ঈমান আর আমলে তোমারে আখেরতর কঠিন শাস্তি থেকে মুক্তি দিতে পারবো, অন্য কোনো কিচ্ছুই পারতো না। ও কারণে আল্লাহ কইত্রা দেখো ব্যবসার লাগি তোমরারে ফাটাইছি, তোমরারে পুঞ্জি দিছি, তোমরার হায়াত, তোমরার জীবন, তোমরার যে একটা বয়স ও সময়টা আল্লাহ কইত্রা দিলাম তো ব্যবসার লাগি, কিন্তু বেশিরভাগ মানুষ এই জীবনটা লইয়া তারা বড় ক্ষতিগ্রস্ত হইছে, বড় ক্ষতির মধ্যে পড়ে গেছে। কারণ বিজনেসর মাল একজনে দোকানও আনছে 5 লাখ টাকার মাল, আর এখন এই মালিগুন যদি নিয়া গাঙ্গো খালি ফেলায় বইয়া বেসেও না, সময় মতো দোকানও আইয়া বয় না, প্রত্যেক দিন নিয়া কয়টা কয় বস্তা নিয়া চাউল ফেলায় গাঙ্গো নদীর মধ্যে বাসায়, কিবা তো আপনার ওটা দিয়া বিষাক্ত জিনিস হল আনিয়া দোকানের মধ্যে ফেলায়,
কিবা তো বিভিন্ন ধরনের বিষাক্ত জিনিস, কিবা তো বারুদ, গুলা বারুদ আনিয়া দোকানের মধ্যে আগুন লাগাই দেয়, তাহলে তার এই ব্যবসার দ্বারা লাভ হইল না ক্ষতি হইল? ক্ষতি হইল না নি, তার মূল পুঁজিও গেল, লাভও গেল। আরের বাদে যদি ইনো আপনার বিষাক্ত ক্ষতিকর জিনিস, সাপ, বিচ্ছু ইত্যাদি ওতা যদি ওতা মাল বেশিয়া বা ওতা মাল দিয়া যদি সংগ্রহ করিয়া আনিয়া ঘরের ভিতরে রাখে, এতে তো আরেক দিন তাই খামারি তারে ধ্বংস করি দিবা। ওলা আমরা রে যে আল্লাহ ক্যাপিটাল দিছ, মূলধন যেটা দিছ, এটা যদি আমরা গুনার খামর মধ্যে যদি লাগাই, তে নিজের পয়সা দি যেমন আমরা সাপ বিচ্ছু আনিয়া নিজের ঘরের মধ্যে ছাড়িয়া আমরা রে হামলা ইবার লাগি। আর যদি আমরা নিজের জীবনটারে যদি সঠিক খামর মধ্যে লাগাই না, গুনার খামো লাগাইলে তো বিষাক্ত জিনিস আনিয়া নিজে নিজের হাতে নিজের মাল দিয়া লইয়া নিজের ঘর আনিয়ে ছাড়িয়া আর আমারে খাটিবার লাগি, আমারে ধ্বংস করার লাগিয়া। আর যদি দোকানদারি করি না সময় মতে, দোকানের মাল এমনি যদি আমি নষ্ট করি, তাহলে তো তাহলে আমার ক্ষতি হইল। তে ওলা আমি যদি নেক আমল করি না, আল্লাহর হুকুম মানি না, আমার সময়টার এক হাজো লাগাই না, তাহলে ওলা আমি ক্ষতিগ্রস্ত হইম। আল্লাহ কইতরা মানুষে তার জীবনটা অত মূল্যবান জিনিস, আর এই জীবনটা এমন একটা ক্যাপিটাল আল্লাহ দিছই না আমরা রে, এটা এটা বন্ধ করিয়া রাখা যায় না, অনবরত এটা হয়ে হইতে থাকে। ও কারণে এক বুজুর্গে কইতরা, আমি যখন একজন বরফের ব্যবসায়ীরে দেখছি, দেখার বাদে ঔ সুরাইওয়ালা আসরির তফসির আমি বুঝছি। বরফওয়ালা বেটা গরমর দিন, এর বাদে বাতাসও দের, ঔ সময় খালি চিল্লার আর খর, বরফ লো বরফ লো, আমি আমার একারে সারা সম্পদ শেষ হয়ে যার, আমার সারা পুঞ্জি নষ্ট হয়ে যার, বরফ লো কেন লাগি? কারণ তার বরফিটা খালি গলের, খালি গলের, যত সময় যায় খালি কমের, কমের নানি। তে আমরার জীবনটাও ওলা, আমরার জীবনটা ওলা, ঘুমাইলেও কম্ব, হজাক থাকলেও কম্ব, সলাত থাকলেও কম্ব, বসাত থাকলেও কম্ব, বালা খাম করলেও কম্ব, আর বাদ খাম করলেও কম্ব, এটা যাইতে থাকবো। এমন একটা আমরা রে আল্লাহ ক্যাপিটাল দিছ, এটা দিয়া আমরা ব্যবসা করতে হইলে বড় সতর্ক হইয়া এটা খামলে গানিলাম। ও কারণে আল্লাহ তাআলা ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখো সময়ের কসম, জীবন মানুষটি আল্লাহ দিছেন বড় মূল্যবান, ও কারণে সময়ের কথা কইত্রাই যে সময়টা হইল তোমরা লাগি বড় মূল্যবান। সময়টা খাজো লাগাইলে দুনিয়ারও মানুষে অনেক উন্নতি করতে পারে। সময় যদি খাজো লাগায়, সময় নষ্ট করে না, তে মানুষের দুনিয়া তো অনেক কামিয়াবি করতে পারে। আজ আপনারা বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় চাকরিজীবী হল, বড় বড় অফিসার হল, দেখুকা যারা তারার সময়েরে সৎ ব্যবহার করছে, সময় খাজো লাগাইছে, তারা আজ কত সম্মানী, কত আরামে আছে, কত সম্মানে আছে, আছে না নি? কারণ তারার সময়েরে তারা খাজো লাগাইছে। আর অনেক মানুষ বেকার হইয়া ঘুরে, এরা খুঁজাইয়া দেখুক কা তারার সময় তারা খাজো লাগাইছে না, ও কারণে আজ বেকার হইয়া ঘুরে। গতিকে সময় খাজো লাগাইলে দুনিয়ার খাজোর মধ্যে উন্নতি করা যায়। ওলা আখেরতর খাজো যদি মানুষে তার সময় লাগায়, তাহলে আখেরতর উন্নতি তার হইব। ও কারণে আমরা লাগি উচিত হইল আমরা সময়টা খুব হিসাব করিয়া আমরা এই ব্যবহার করতে লাগবো, বালা খাজোর মধ্যে লাগাইতে লাগবো, খারাজ খান খারাপ খাজ তাকিয়া আমরা সময়রে আমরা বাসাইয়া রাখতে লাগবো। এখন আল্লাহ কইত্রা সময় বেশিরভাগ মানুষে নষ্ট করে, গতিকে সারা মানুষ ক্ষতিগ্রস্ত, যারা সময় নষ্ট করে সব ক্ষতিগ্রস্ত। যদি কেউ তার সময়ের নষ্ট করিলে তাহলে আর অনিবার্য হে ধ্বংস। এখন এই ক্ষতির তাকিয়া ধ্বংস থাকি বাঁচিবার উপায় কিতা? বাঁচিবার উপায় হইল সাইর খামর মধ্যে নিজের সময়ের ব্যবহার করো, সাইরটা খাম। এই সাইডটা খামার মধ্যে যদি তোমার সময়ের তুমি লাগাইতে পারো, তাহলে তুমি ক্ষতির তাকি বাঁচিবায়, ক্ষতিগ্রস্ত হইতায় নাই, ধ্বংস হইতায় নাই, দুজখ যাইতায় নাই, বিপদ করতায় না, আর উন্নতি হইব, তোমার লাভ হইব। তোমার কল্পনাতীত লাভ তুমি পাইবায় এই সময়ের যদি সৎ ব্যবহার করিয়া থাকে। এই সাইডটা খামার মধ্যে সময় লাগাইতাম আমরা আল্লাহ তাআলা কইত্রা, কথা হইলে আমরা ক্ষতির তাকি বাঁচিতাম পারমো, নতুবা আমরা ক্ষতিগ্রস্ত, বিরাট বড় ক্ষতিগ্রস্ত হইম আমরা, যে ক্ষতির আর কোনো ক্ষতিপূরণ নাই। সাইডটা খাম কিন্তু যদি আমরা করিলাই, সাইডটা খামার মধ্যে আমরা জীবনটারে যদি লাগাই দিই, তাহলে আর আমরা কোনো ক্ষতি নাই, লাভও লাভ।
এক নম্বর হইল ইমান। আলহামদুলিল্লাহ আমরা কলিমা বলেছি, ইমান আনছি, যেসব জিনিসে অন্তর দিয়ে বিশ্বাস করা লাগে মানা লাগে আমরা মানছি, মানছি না নি? এক আল্লাহ পাকরে আমরা মানছি, আল্লাহর রসুল রে সত্য নবী রসুল বলিয়া মানছি, আল্লাহর কিতাব রে আমরা মানছি, কুরআনে করিম আল্লাহর কালাম আল্লাহর বাণী আমরা মানছি, আল্লাহর ফেরেশতা হল আসোই নেই কথা আমরা বিশ্বাস রাখছি, আমরা মরার পরে আবার আল্লাহ আমরা রে জীবিত করবা এটা আমরা মানছি, মরার বাদে দুজক আছে বেশ আছে আমরা এটাও মানছি, এইসব কথা মানছি। আল্লাহর তকদির আল্লাহর হুকমে সব কিছু হয়, হ্যাঁ ভালো মন্দ সব কিছু হয়, দুনিয়ার সব কিছু আল্লাহর হুকমে হয় এই কথা আমরা বিশ্বাস করছি, ও কারণে আমরা ঈমান আনি লইছি আলহামদুলিল্লাহ। আর ঈমান আনতে আমরার কোনো ধরনের কোনো ব্যাগ ফাইতে লাগছে না, কারণ মা বাপ মুসলমান আসলা, মা বাপ মুসলমান থাকার কারণে এর উসিলায় আমরা খুব সহজে মুসলমান হয়ে যেতে পারছি। দুই নম্বর হইল আমিলুস সালেহাত, নেক আমল করতে লাগবো। নেক আমল কিতা, নেক আমল ইতা তো আমরা সাধারণভাবে বুঝি, কিন্তু সংক্ষেপে একবারে আটাই ফিটাই কথা হইল কি নেক আমল হইল আল্লাহ কিতা আদেশ দিছইন প্রত্যেকটা আদেশ রে মানিয়া চলতাম, আল্লাহ কিতা খাম নিষেধ করছইন আল্লাহর প্রত্যেকটা নিষেধ থাকি বাঁচিয়া থাকতাম, বস হয়ে গেছে। নফল এবাদত যেটা আছে আল্লাহ বিল্লাহ তিলাওয়াত ইত্যাদি ইতা যদি আমরা একান্ত হোমও করি তাহলে বাধা নাই, আল্লাহর আদেশগুলা মানিয়া চলতাম, আল্লাহ আমরা বিভিন্ন জাত আদেশ দিছই, এবাদতর ব্যাপারে আছে, মুআমালার ব্যাপারে আছে, লেনদেনের ব্যাপারে আছে, চলাফিরার ব্যাপারে আছে, ব্যবহারের ব্যাপারে আছে, আল্লাহর যতটা আদেশ আছে এই আদেশগুলা আমরা মানতাম, আল্লাহর যতটা নিষেধ আছে ওগুলার থেকে আমরা বাঁচতাম। ওইল দুইটা খাম, দুইটা খামর মধ্যে আমরা জীবনে আমরা লাগাইতাম, আমরা সময়টা আমরা ব্যয় করতাম। আর আরো দুইটা খাম হইল ওয়াতাওয়াসাউ বিল হাকি ওয়াতাওয়াসাউ বিসসাবর, দুইটা খাম আমরা নিজের ব্যক্তিগত জীবনের লাগি আমরা করতাম, আমরার জীবনে সংশোধন করার লাগি আমরা প্রত্যেকের মধ্যে ইমান থাকতে লাগবো, পাক্কা ইমান হইতে লাগবো। দুই নম্বর হইল আমরার আমল শুদ্ধ হইতে লাগবো, গুনার হাম থাকি বাঁচিতাম, আল্লাহর হুকুম মানিয়া চলতাম। আর আরো দুইটা খাম হইল আমার পরিবার পরিজন প্রতিবেশী আরো দুনিয়ার যত মানুষ আছই তারারেও এই দুইটা খাম করাইতাম, এই দুইটা কাম তারারেও করাইতাম, বিশেষ করিয়া নিজের সন্তান নিজের বিবি বাচ্চা পরিবার পরিজন এরারেও ইমানদার বানাইতাম, বানাইবার চেষ্টা করতাম যাতে তারার ইমান পাক্কা হয়, তারা ইমানের উপরে টিকিয়া থাকে, কোনোদিন গিয়া তারা নাস্তি কয় না। এখন বর্তমান জমানা হইল গিয়া সব থেকে বড় এই জমানার পরীক্ষা হইল ইমানের পরীক্ষা, আজ মুসলমানের সন্তান হল নাস্তিক হইতরা না উযুবিল্লাহি মিন জালিক, আর সারা দুনিয়া জুড়িয়া দাজ্জালি ফিতনা চলে কিলা মানুষের ঈমান তাকিয়া বঞ্চিত করা যায়, কিলা মানুষের সন্তান মুসলমানের সন্তানরে বেঈমান বানাই যায় ও চেষ্টা চলে, কিলা ইতার ইমানরে নষ্ট করা যায় এই চেষ্টা চলে, কিলা তার চরিত্র নষ্ট করা যায়, কিলা তার তার আপনার আমল নষ্ট করা যায়, কিলা তারে ধ্বংস করা যায় এই ষড়যন্ত্র সারা দুনিয়া জুড়িয়া চলছে। গতিকে আমরা একদিকে আমরার ইমানরে পাক্কা রাখতাম, নিজের আমলটা শুদ্ধ করতাম, অন্যদিকে আমরার পরিবার পরিজন আর আমরার আত্মীয় স্বজন আমরার প্রতিবেশী দেশবাসী সমস্ত দুনিয়ার মানুষরেও আমরা চেষ্টা করতাম যাতে তারাও আখেরত মুক্তি পাইবার লাগিয়া পরকালের সফলতার লাগিয়া তারাও তারার ইমান রে পাক্কা করতো, ইমান আনতো, ইমান রে পাক্কা করতো, আর লগে লগে নিজের আমল নিজের চরিত্র নিজের চলাফিরা ব্যবহার সব কিছু তারাও শুদ্ধ করতো সংশোধন করতো। এই কারণে এর লাগিয়ে আমরা একে অন্যরে আমরা আদেশ করতাম, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হক অর্থাৎ ইমান দিনে ইসলাম আর ইমান আনবার লাগি তারারে আমরা গুরুত্ব সহকারে বুঝাইতাম, ইমানের উপরে টিকিয়া থাকবার লাগি ইমানরে পাক্কা করার লাগিয়া খুব গুরুত্ব সহকারে আমরা তারারে বুঝাইতাম।